আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আমাদের আজকের সমাধান নবম দশম শ্রেণী অনুশীলনী 5.2 এর 30 নাম্বার সৃজনশীল অঙ্ক। এখানে আমাদের 30 নাম্বার সৃজনশীল অঙ্কের উদ্দীপকে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে x-1 সেন্টিমিটার ও x সেন্টিমিটার এবং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান। আবার একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+3 সেন্টিমিটার ও প্রস্থ x সেন্টিমিটার। এই উদ্দীপকের আলোকে আমাদের সমাধান করতে হবে ক নম্বর, একটিমাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাও। খ নম্বর, ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত। গ নম্বর, ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করো। প্রথমে আমরা সমাধান করব ক নম্বর, একটিমাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাও। কি বলছে এখানে? একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে x-1 সেন্টিমিটার ও x সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব যার ভূমি x-1 সেন্টিমিটার এবং উচ্চতা x সেন্টিমিটার। তাহলে আমি হাত দিয়েই অঙ্কন করে নিচ্ছি বন্ধুরা, তোমরা রুলার আর স্কেল দিয়ে অঙ্কন করে নিবে, খুব সহজে এবং সুন্দর দেখাবে, ঠিক আছে? তাহলে প্রথমে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে x-1 সেন্টিমিটার ও x সেন্টিমিটার। তাহলে ভূমি হবে x-1 এবং উচ্চতা হবে x, তাহলে x সেন্টিমিটার উচ্চতা এবং ভূমি x-1, ঠিক আছে? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম, ঠিক আছে? এরপর কি বলছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান। ত্রিভুজের যে উচ্চতা x সেন্টিমিটার, এই উচ্চতার সমান একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে আমাদের এই একটি চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তাহলে এখান থেকে আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ত্রিভুজের উচ্চতা সমান আমরা একটি বর্গ অঙ্কন করব, ঠিক আছে? প্রথমে আমরা যে ত্রিভুজটি অঙ্কন করলাম এখানে ত্রিভুজের নাম দিলাম এ বি সি, ঠিক আছে? এবার এ বি বাহু সমান করে আমরা একটা বর্গ অঙ্কন করলাম এ বি ডি ই, ঠিক আছে? তাহলে এখানে আমরা এ বি সি সমকোণী ত্রিভুজ পেলাম এবং এই সমকোণী ত্রিভুজের উচ্চতা এক্স সমান করে এ বি ডি ই একটি বর্গ অঙ্কন করলাম, যা হচ্ছে এটাও এক্স, এটাও এক্স এবং এটাও এক্স, ঠিক আছে? এরপর কি বলছে, আবার একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+3 সেন্টিমিটার ও প্রস্থ x সেন্টিমিটার। তাহলে এই x সেন্টিমিটার প্রস্থ হবে এবং বাহুর দৈর্ঘ্য হবে x+3, তার মানে এই x-এর সাথে 3 সেন্টিমিটার যোগ হবে, ঠিক আছে? 3 সেন্টিমিটার, নাম দিলাম এফ জি, এর প্রস্থ হবে x সেন্টিমিটার, তার মানে এ বি জি এফ একটি আয়তক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য বি জি এবং প্রস্থ জি এফ, ঠিক আছে? তো এখন আমরা এটাকে একটু বিবরণ দিলে লিখে নেব, চিত্রে এ বি একটি সমকোণী ত্রিভুজ, এরপর এ বি ডি ই একটি বর্গ, এ বি ডি ই একটি বর্গ এবং এ বি জি এফ একটি আয়তক্ষেত্র, এ বি জি এফ একটি আয়তক্ষেত্র। এ হচ্ছে আমাদের ক এর সমাধান। বন্ধুরা, এখন আমরা সমাধান করব খ নাম্বার। বলছে কি, ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত। আমরা জানি
त्रिभुज क्षेत्रेर क्षेत्रफल हाफ गुण भूमि गुण उच्चता। তাহলে এখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 10 বর্গ সেন্টিমিটার, আমাদের উদ্দীপকে দেওয়া আছে ভূমি হচ্ছে x মাইনাস 1 এবং উচ্চতা হচ্ছে x। তাহলে প্রথমেই আমরা লিখব, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে লিখব, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বা ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফলের নিচে 10 লিখলাম সমান সমান হাফ। আমাদের উদ্দীপকে ভূমি দেওয়া আছে হচ্ছে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 লিখলাম এবং উচ্চতা দেওয়া আছে x সেন্টিমিটার, কাজেই x সেন্টিমিটার লিখলাম। আশা করি ক্লিয়ার বন্ধুরা। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এখানে আমাদের ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে 10 বর্গ সেন্টিমিটার, কাজেই লিখলাম 10 বর্গ সেন্টিমিটার সমান হাফ গুণ ভূমি আমাদের উদ্দীপকে দেওয়া আছে x মাইনাস 1 এবং উচ্চতা দেওয়া আছে x, ঠিক আছে। বা 10 ইজিক্যাল টু, আমরা যদি 1 x মাইনাস 1 এবং x গুণ করি তাহলে পাবো x স্কোয়ার মাইনাস x ডিভাইডেড 2। এখন এটাকে আমরা ক্রস গুণ করব। প্রথমে আমরা ধরো 10 এর নিচে 1 আছে, 1 x স্কোয়ার মাইনাস x এর সাথে প্রথমে গুণ করে নেব। তাহলে x স্কোয়ার মাইনাস x ইজিক্যাল টু 2 10 গুণ করলে 20, বা x স্কোয়ার মাইনাস x 20কে আমরা এই পাশে নেব, কাজেই যেহেতু 20-র পূর্বে কিছু নেই তার মানে প্লাস এ পাশে আসলে হবে মাইনাস 20 ইজিক্যাল টু 0। বা এটাকে আমরা এখন মিডল টার্ম করব, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20 ইজিক্যাল টু 0। বা এই দুটো থেকে আমরা x কমন নেব, তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে মাইনাস 5। এই দুটো থেকে আমরা প্লাস 4 কমন নেব, তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে মাইনাস 5 ইজিক্যাল টু 0। বা এই দুটো থেকে আমরা x মাইনাস 5 কমন নেব, তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে প্লাস 4 ইজিক্যাল টু 0। এখন আমরা লিখব হয় x মাইনাস 5 ইজিক্যাল টু 0 অথবা x প্লাস 4 ইজিক্যাল টু 0। অতএব x ইজিক্যাল টু 5, অতএব x ইজিক্যাল টু মাইনাস 4, এটা আমাদের গ্রহণযোগ্য মান নয়, কাজে আমরা লিখব যা গ্রহণযোগ্য নহে কারণ উচ্চতা ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমাদের ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা আমরা পেলাম গ্রহণযোগ্য মান 5, কাজে এখন আমরা লিখব অতএব নির্ণেয় ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা 5 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের খ এর সমাধান। বন্ধুরা এখন আমরা সমাধান করব গ নাম্বার। গ নাম্বার আমাদের যা করতে হবে তা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখো ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল খতে দেওয়া আছে হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার, কাজেই আমরা প্রথমে লিখে নেব খ হতে পাই ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার এবং খতে আমরা ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা পেয়েছি 5 সেন্টিমিটার, সেটাও লিখে নেব। কাজে প্রথমে আমরা লিখব খ হতে পাই ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার এবং এর উচ্চতা আমরা খ সমাধান করে পেয়েছি ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা 5 সেন্টিমিটার, সেটা আমরা তুলে নিব। তাহলে প্রথমে লিখব খ হতে পাই ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান 10 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা সমান সমান 5 সেন্টিমিটার। আমাদের উদ্দীপকে বলেছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতার সমান, তাহলে ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতাই হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য
समान समान 5 सेंटीमीटर अर्थ वर्गक्षेत्र क्षेत्रफल समान समान আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার তার মানে বাহুর দৈর্ঘ্য 5 সেমি তাহলে 5 স্কয়ার বর্গ সেমি সমান সমান 5 কে স্কয়ার করলে 25 বর্গ সেমি তাহলে আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম 25 বর্গ সেমি আমাদের উদ্দীপকে দেওয়া আছে আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস থ্রি তাহলে প্রথমে আমরা এক্স প্লাস থ্রি এর মান বের করে নেব তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান এক্স প্লাস থ্রি সেন্টিমিটার সমান সমান এক্স সমান আমরা খতে পেয়েছি 5 কাজে 5 প্লাস 3 সেন্টিমিটার সমান সমান 8 সেন্টিমিটার এবং প্রস্থ সমান সমান এক্স সেন্টিমিটার সমান সমান 5 সেন্টিমিটার আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ কাজে আমরা লিখব অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক সমান সমান দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার কাজে এখানে বর্গ সেন্টিমিটার সমান সমান 40 বর্গ সেন্টিমিটার তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়েছি 10 বর্গ সেন্টিমিটার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম 25 বর্গ সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 40 বর্গ সেন্টিমিটার এখন আমাদের কি করতে হবে ত্রিভুজ ক্ষেত্র বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করো কাজে আমরা লিখব ত্রিভুজ ক্ষেত্র বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত সমান সমান 10 অনুপাত 25 অনুপাত 40 অতএব ত্রিভুজ ক্ষেত্র বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত সমান সমান 10 অনুপাত 25 অনুপাত 40 যদি প্রত্যেকটাকে আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 2:5:8 এটাই হচ্ছে আমাদের গ এর সমাধান বা গ এর অ্যানসার তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের নবম দশম শ্রেণী অনুশীলনী 5.2 এর 30 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই আল্লাহ হাফেজ